আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি অর্থনীতি চালু রাখতে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী। ঈদকে সামনে রেখে কিছু দোকান খোলার সিদ্ধান্ত। নারায়ণগঞ্জে করোনায় আরও দুজনের মৃত্যু, উপসর্গ নিয়ে বরিশালে মারা গেছে একজন। সারা দেশে লকডাউন পরিস্থিতি শিথিল হওয়ায় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা। করোনা সংকট কাটাতে আসছে বাজেটে স্বাস্থ্য, কৃষি সহ কয়েকটি খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। করোনা পরীক্ষার ফলাফল পেতে দীর্ঘ সূচিতায় চরম অনিশ্চয়তায় ভুক্তভোগীরা, নমুনা সংগ্রহের চাপ বাড়ায় এ সমস্যা বলছে IEDCR। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। জনগণকে করোনা থেকে সুরক্ষিত রেখে অর্থনীতির চাকা সচল রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে রংপুর বিভাগের জেলাগুলোর সাথে ভিডিও কনফারেন্সে মত বিনিময় করেন তিনি। ভাইরাসের কারণে দেশের অর্থনীতি থমকে যাওয়ায় সামনে এটির নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ সময় ঈদকে সামনে রেখে মানুষের কেনাকাটার সুবিধার্থে জেলাভিত্তিক কিছু দোকান খোলার নির্দেশও দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আপেল মাহমুদ। করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে রংপুর বিভাগের 8 জেলার কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সাথে ভিডিও কনফারেন্সে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী অদৃশ্য শক্তি করোনার বিস্তার রোধে আগের চেয়ে আরও বেশি তৎপর হতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়ার পথ থমকে যাওয়ায় আগামীতে এর প্রভাব অর্থনীতিতে পড়বে বলে আশঙ্কা করেন তিনি। বাংলাদেশ না, সারা বিশ্বে এমনভাবে তার প্রভাব বিস্তার করেছে, হাজার হাজার মানুষ আজকে মারা গেছে। আমি জানি এর একটা প্রভাব পড়বে আগামীতেও, যেখানে অনেক আন্তর্জাতিক সংস্থা এই অবস্থাটাকে একটা বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা দিয়েছে। তো স্বাভাবিকভাবে আমাদেরকেও এই অবস্থার মোকাবেলা করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে হচ্ছে। অর্থনৈতিক স্থবিরতা থেকে দেশে যেন দুর্ভিক্ষ দেখা না দেয়, সেজন্য আবাদি সব ধরনের জমি ব্যবহারের দিক নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। করোনার সংকট কাটিয়ে উঠতে সরকার বদ্ধপরিকর বলেও জানানো হয় ভিডিও কনফারেন্সে। আয় উপার্জনের পথ নাই, তাদের জন্য আমরা কিছু নগদ আর্থিক সহায়তাও এই ঈদের আগে দিতে চাই, অন্তত পক্ষে রোজা বা ঈদের সময় তারা যেন কিছু সহযোগিতা পায়, সেই ব্যবস্থাটা আমরা করব যাতে মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়। এ সময় ঈদকে সামনে রেখে কিছু দোকান খোলার সিদ্ধান্তের কথাও জানান শেখ হাসিনা। আমরা চাচ্ছি আমাদের যখন সরকারি অফিস আদালত সব সীমিত আকারে আমরা চালু করে দিচ্ছি, যাতে মানুষের কষ্ট না হয় এবং সামনে ঈদ, ঈদের আগে কেনাকাটা বা যা যা দরকার সেগুলিও যেন মানুষ করতে পারে। সব বয়সীদের জনসমাগম এড়িয়ে চলার পাশাপাশি সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী ছাড়াও স্বাস্থ্য ও গণমাধ্যম কর্মীদের নিজেদের সুরক্ষিত রেখে দায়িত্ব পালনের অনুরোধ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে আরও দুজন, নতুন করে আক্রান্ত 27 জন। করোনা উপসর্গ নিয়ে বরিশালেও একজনের মৃত্যু হয়েছে। সারা দেশেই বাড়ছে সংক্রমণ, এর মধ্যেই লকডাউন শিথিল হওয়ায় আশঙ্কা বাড়ছে বড় ধরনের বিপর্যয়ের। সারা দেশের করোনা পরিস্থিতি নিয়ে বরকতুল্লাহ সুজনের রিপোর্ট। করোনার হটস্পট নারায়ণগঞ্জে 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে আরও 27 জন, মারা গেছে 2 জন। এ নিয়ে গত এক মাসে এই জেলায় 50 জনের মৃত্যু হল। মোট আক্রান্ত 1053 জন। এরই মধ্যে শহরের শিল্পাঞ্চলে চালু হয়েছে 350 গার্মেন্টস, বেড়ে গেছে জনসমাগম। লকডাউন উপেক্ষা করে নারায়ণগঞ্জের দেওভোগ আদর্শনগর এলাকায় এক হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করে এলাকাবাসী। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা গেছে 22 বছরের এক তরুণ। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় গত শনিবার জ্বর সর্দি কাশি নিয়ে ভর্তি হয়েছিলেন তিনি। এদিকে 24 ঘন্টায় পিরোজপুর সদর ও পটুয়াখালীর দুমকিতে নতুন করে 3 জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বরিশাল বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল 127, আর মারা গেছে 6 জন।
রংপুর বিভাগের আট জেলায় গত ২৪ ঘন্টায় ১৬৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে রংপুর জেলায় আক্রান্ত ১১ জন, তাদের মধ্যে দুজন চিকিৎসক, দুজন নার্স ও এক পুলিশ কর্মকর্তাও রয়েছেন। সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৬ জন, সুনামগঞ্জে ২ জন এবং মৌলভীবাজারে ১ জন রয়েছেন। এ নিয়ে এই বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৩৮। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আরও এক চিকিৎসক ও ৫ স্টাফসহ জেলায় ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সেখানে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৬৯। ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘন্টায় একই পরিবারের ১০ সদস্য, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সহ আরও ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সোমবার সকাল পর্যন্ত জেলায় সংক্রমিত লোকের সংখ্যা হল ৫৮। নেত্রকোনায় দ্রুত বাড়ছে সংক্রমণ। ২৪ ঘন্টায় ১৬৮টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১০ করোনা রোগী। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৭। করোনা উপসর্গ নিয়ে এরই মধ্যে জেলায় মারা গেছে এক শিশুসহ ৮ জন। এদিকে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে না থাকায় সারাদেশেই লকডাউনের শিথিলতা এসেছে। শহরগুলোর অনেক দোকানপাটি এখন খোলা। এ অবস্থায় আতঙ্কগ্রস্ত সচেতন মহল। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। করোনা ভাইরাসে মারা গেলেন আরও একজন চিকিৎসক। প্রফেসর অবসরপ্রাপ্ত কর্নেল মনিরুজ্জামান ছিলেন একজন হেমাটোলজিস্ট। শুক্রবার বিকেলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি। প্রফেসর মনিরুজ্জামান বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েটের আবাসিক চিকিৎসক ছিলেন। তাছাড়া তিনি রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালসহ কয়েকটি হাসপাতালের কনসালটেন্ট হিসেবে কাজ করতেন। এর আগে গত ১৫ এপ্রিল সিলেট ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডক্টর মঈন উদ্দিন করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় মারা যান। এ পর্যন্ত ৫৫০ জনেরও বেশি চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা সংকট কাটাতে আসছে বাজেটে সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য, কৃষি ও সরবরাহ ব্যবস্থায় বরাদ্দ বাড়ানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তাদের মতে আমদানি, রফতানি, বাণিজ্য, ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ বেশ কয়েকটি খাতে রাখতে হবে দীর্ঘমেয়াদী প্রণোদনা। বিস্তারিত শারফুল আলমের রিপোর্টে। করোনা মহামারীতে থমকে গেছে জীবনযাত্রা, বন্ধ বেশিরভাগ কলকারখানা, অনেকেই কাজ হারাচ্ছেন, আবার কাজ বন্ধ থাকায় বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। এমন পরিস্থিতিতে আগামী মাসে বসছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। করোনা বিপর্যয়ের সময় ২০২০-২১ অর্থবছরের বাজেট বরাদ্দে বিশেষ গুরুত্ব পাবে স্বাস্থ্য, কৃষি, তৈরি পোশাক শিল্পসহ অন্যান্য খাত। বিশ্লেষকদের মতে কর্মসংস্থান হয় না এই ধরনের প্রকল্পে বাজেট বরাদ্দ সীমিত রাখতে হবে। সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ, স্বাস্থ্য খাতের বরাদ্দ এবং সাপ্লাই চেইন ঠিক রাখার জন্য বিভিন্ন ধরনের জায়গায় যে বরাদ্দ দরকার বা সরকারি সহায়তা দরকার সেগুলো করতে হবে। প্যাকেজ ঘোষণা করেছেন ২০০০০ এবং ৩০০০০ কোটি টাকা, যেটা ওয়ার্কিং ক্যাপিটালের জন্য। এটা মানে অত্যন্ত কার্যকরী একটা পদক্ষেপ হয়েছে এবং এখানে বাজেটে এটাকে আরও দীর্ঘমেয়াদী ব্যবস্থার জন্য কিছু বরাদ্দ সেখানেও রাখতে হবে। সোয়াচে করোনা ভাইরাসের কারণে বন্ধ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, নেই আমদানি রপ্তানি বাণিজ্যও। এবারের বাজেটে এসব খাতে কর অবকাশ সহ বিশেষ সহায়তা দেওয়ার কথা বলছেন অনেকেই। সহজ শর্তে ঋণ নেওয়ার ব্যবস্থা রাখতে হবে, তারপরে আমাদের ক্যাপিটাল মেশিনারিজ আমদানির ক্ষেত্রে সেখানে কিছু সহজ শর্ত, ভ্যাটের ক্ষেত্রে কিছু পরিবর্তন, ভ্যাটের কিছু রিফর্ম করতে হবে ভ্যাটের আইনের মধ্যে। ইনকাম ট্যাক্সের যে ট্যাক্স ফ্রি লেভেলটা, সেই ট্যাক্স ফ্রি লেভেলটা বাড়িয়ে দিতে হবে এবং সেটা ৩.৫ লক্ষ টাকা পর্যন্ত করাটা যুক্তিসঙ্গত বলে মনে করি। এছাড়াও কৃষি সরঞ্জাম, প্রবাসী ও ব্যবসায়ীদের জন্য খাতভিত্তিক বরাদ্দ রাখার সুপারিশ করছেন বিশ্লেষকরা। আসছে বাজেটে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও স্বাস্থ্যখাতে সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ দেওয়ার পরামর্শ দিয়েছেন গবেষক ও ব্যবসায়ীরা। তারা বলছেন এর পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ের প্রণোদনা যেটা দেওয়া হয়েছে তা যেন যথার্থভাবে বাস্তবায়ন করা হয়। একই সাথে ভ্যাট হারেও তারা সংশোধনের দাবি জানিয়েছেন। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। করোনা পরীক্ষার ফলাফল পেতে এক সপ্তাহ পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে অনেককে। এতে চরম অনিশ্চয়তায় দিন কাটছে ভুক্তভোগীদের। আইইডিসিআর এর পরিচালক মির্জাদি সেবিনা ফ্লোরা জানিয়েছেন নমুনা সংগ্রহের চাপ বাড়ায় এমনটা হচ্ছে। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষা করতে এসেও চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে মানুষকে। মাহবুব কবির চপলের রিপোর্ট।
ঢাকার একটি পত্রিকার সাংবাদিক সাব্বির আহমেদ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার সহকর্মীর। একই উপসর্গ দেখা দেয় সাব্বিরের শরীরেও। আইইডিসিআর থেকে নমুনা সংগ্রহ করে গত 27 এপ্রিল এক সপ্তাহেও পাননি ফলাফল। আমার এই টেস্টটা না দেওয়ার কারণে আমি অনেক সময় অনেক কিছু করতে পারতেছি না। ইচ্ছা করলে বাড়ি থেকে ফোন আসতেছে, আমার কলিগরাও ফোন দিচ্ছে, নানান ধরনের আসলে যে আমার প্রোটেকশনটা আরও নেওয়া দরকার বা আরও বেশি করা দরকার সেগুলো আমি করতে পারছি না। আমি তাদেরকে আমার আর্জেন্সিটা এবং আমি তাদেরকে বারবার বলেছি যে আমার অবস্থাটা আপনারা বুঝুন, আসলে আমি এইটা বলতেছি আসলে এটা সিরিয়ালে আছে, এটা আসবে, আর আপনি যদি মারা যাওয়ার অবস্থা থাকেন তাহলে আপনি হাসপাতালে ভর্তি হবে। 9ই এপ্রিল নমুনা দিই, যেটার রিপোর্ট আসে 12ই এপ্রিল। আইডিসিআর থেকে আমাদেরকে ফোন করে জানানো হয়েছিল যে আমরা পজিটিভ। তো এই 3 দিন আমাদের মধ্যে প্রচণ্ড অস্থিরতা কাজ করেছে যে আমাদের রিপোর্ট পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। এ বিষয়ে আইডিসিআরে যোগাযোগ করলে প্রতিষ্ঠানটির পরিচালক জানান, প্রতিদিন বহু মানুষের নমুনা সংগ্রহ করতে হচ্ছে, ফলে পরীক্ষার ফলাফল দিতে দেরি হচ্ছে। আমরা যেমন স্যাম্পল কালেক্ট করি, পাশাপাশি বিভিন্ন হাসপাতাল থেকে আমাদের কাছে ডিরেক্টলি স্যাম্পল আসে, তো সেগুলো মিলে আমাদের অনেক স্যাম্পল জমে গেছে, সেই কারণে ডিলে হচ্ছে। ইনকনভিনিয়েন্সের জন্য আমরা অ্যাপোলোজাইজও করেছি অনেকের সাথে, আমরা পার্সোনালি। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি এই ডিলেটাকে মেকআপ করা যায়। আমরা দিনে অনেকগুলো করে স্যাম্পল টেস্ট করছি। আবার যারা সরাসরি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষা করাতে আসছেন, তারাও পড়ছেন চরম ভোগান্তিতে। দিনের পর দিন ঘুরেও টেস্ট করাতে পারছেন না অনেকেই। আমি বাসায় বসে আসলে টেস্ট করতে যাচ্ছিলাম, স্যাম্পল কেউ নিয়ে যাবে আইডিসিআর থেকে, কিন্তু সেটা হয়নি। 5টা থেকে 10টা বুথ করার দরকার, এখানে আসলে সুস্থ লোক রোগী হয়ে যাবে। যেখানে আমরা 300-250 দেবো সেখানে 400-500 এখানে আমরা করে দেবো, আমরা কি করবো? হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সক্ষমতার অভাবে এই অবস্থার সৃষ্টি হচ্ছে। এই যে 6টি ডেজিগনেটেড হাসপাতাল আছে সেখানেও কিন্তু আউটডোরে একই ব্যবস্থাপনা করতে পারে, সেখানে চিকিৎসক রেখে দিবে আউটডোরে। কিছুদিনের মধ্যে আপনি দেখবেন যে 4টি আরও বুথ সেখানে স্থাপিত হবে এবং যেই যেই 4টি বুথ থেকে সরাসরি আপনার স্যাম্পল নেওয়া যাবে। দেশে বাড়ছে টেস্ট, বাড়ছে করোনা, তাই এর পরিধি দ্রুত বাড়ানোর পরামর্শ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীতে বাড়ছে যানবাহনের সংখ্যা, শহরে অবাধে ঢুকছে ও বের হচ্ছে গাড়ি। এদিকে রাজধানীর বিহারি ক্যাম্পগুলোতে মানা হচ্ছে না শারীরিক দূরত্ব সহ ন্যূনতম কোনো স্বাস্থ্যবিধি। ঘিঞ্জি এসব এলাকায় দেদার্সে চলছে নানা ধরনের ব্যবসা বাণিজ্য। এদের অসতর্কতায় করোনা সংক্রমণের আশঙ্কা তৈরি হচ্ছে আশেপাশের এলাকাতেও। বিস্তারিত ইকরামুল হক সাইমের রিপোর্টে। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের দৃশ্য এটি। অন্য সময়ের মতোই এখানে স্বাভাবিক জীবনযাপন করছেন বিহারিরা। পোশাকের দোকান সহ চলছে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য। এখানকার বাসিন্দাদের চালচলনে করোনা সংক্রমণ আশঙ্কার কোনো ছাপ নেই। কাজকর্মে তারা শারীরিক দূরত্বের নিয়ম মানছেন না। কোনো ভয় নেই আমাদের, মনে করেন আল্লাহর রহমত আছে এখানে। এক হাত দূরে থেকে কথা বলবো সেই ডিসিপ্লিন নাই, সেই জায়গাই নাই। যেই ঘনবসতি তো মনে হয় না একবার যদি একজনের হয় মনে হয় বাঁচানো যাবে না কেউ। বাসায় ভাতের চাল টাল কিছু নাই এখন, তারপরে দোকান বাসা ভাড়া দিতে পারতেছে না, এই জন্য আমরা খোলা হয়েছি। মোহাম্মদপুরে ঘিঞ্জি ক্যাম্পটিতে বাস করছেন প্রায় 50,000 লোক। এরই মধ্যে এখানকার 3 জন বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন। তারপরে ছোট্ট এলাকায় বিপুল সংখ্যক মানুষের বসবাস হলেও এখানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। তারা যেভাবে এখানে চলাফেরা করছে, যদি আল্লাহ না করুক সংক্রমণ বেড়ে যায় তাহলে আমাদের আশপাশে যেগুলো বাবর রোড, হুমায়ুন রোড বলেন, পাশে তাজমহল রোড আছেন, তারপরে বিভিন্ন রোড আছে, এগুলোতে এফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকবে বলে আমি মনে করি। মোহাম্মদপুরের মতো রাজধানীর অন্য এলাকার বিহারি ক্যাম্পগুলোরও প্রায় একই চিত্র। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের এই পথ দিয়ে আশপাশের মানুষও যাতায়াত করে থাকেন। লকডাউন পরিস্থিতির মধ্যে এখানে বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করা হলেও অবাধে মানুষ চলাচল করছেন। সচেতন মহল বলছেন এই গিঞ্জি এলাকাটিতে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ না করা হলে কেবল এখানকার হাজার হাজার মানুষের নয় আশপাশের বহু লোকেরও করোনা সংক্রমণের আশঙ্কা তৈরি হয়। এদিকে রাজধানীর প্রধান সড়কগুলোতে বাড়ছে ব্যক্তিগত গাড়ি সহ নানা ধরনের পরিবহনের সংখ্যা। কোথাও কোথাও সিগন্যালেও বেশ কিছুক্ষণ ধরে যানবাহন আটকে থাকতে দেখা গেছে। রাজধানীর প্রবেশমুখ সহ বিভিন্ন পয়েন্টে পুলিশের নিয়ন্ত্রণও দেখা গেছে কম। কিছু পুলিশ কোয়ারেন্টাইনে চলে যাওয়ার কারণে আমাদের ডিউটিটা কিছুটা সীমিত হয়ে গিয়েছে, সেই সুযোগটা পাবলিক অনেকে গ্রহণ করতেছে। অলিগলিতেও ভিড় বাড়ছে সাধারণ মানুষের। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা।
ঢাকা। লকডাউনের কারণে বিপাকে পড়েছেন রাজধানীর বিভিন্ন হোস্টেলে থাকা নারীরা। কাজ নেই, আয় রোজগার বন্ধ, পারছে না বাড়ি যেতেও, উপরন্ত ভাড়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। অনেকে বের করে দেওয়ার হুমকিও দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। আরো জানাচ্ছেন রাবে আক্তার সুবর্ণা। ঢাকা শহরে অনেক নারী আছেন যারা হোস্টেলে বা সাবলেটে থাকেন। তাদের কেউ শিক্ষার্থী, আবার কেউ কেউ চাকরিজীবী। করোনার কারণে গত 26 মার্চ থেকেই চলছে লকডাউন। গণপরিবহন না চলায় বাধ্য হয়ে রাজধানীতেই থাকতে হচ্ছে। এরই মধ্যে কারো চলে গেছে চাকরি বা টিউশনি, জমানো টাকাও শেষ অনেকের। এ অবস্থায় খাবার কিনতে হিমশিম খেতে হচ্ছে, আবার সেখানে বাড়ি ভাড়া দেওয়ার চাপ। খাবার দাবার বন্ধ, কারেন্ট চলে যায়, তারপর হচ্ছে ময়লা নিতে আসে না, গন্ধ, তারপরে পরিষ্কার করার কোনো ওয়ে নাই, প্লাস আমার যে হোস্টেল ভাড়া সেটা ফুল চার্জটাই দিতে হচ্ছে। অনেকে ত্রাণ বা সহযোগিতা চাইছেন, কিন্তু তাদের পক্ষে রাস্তা নেমে তা চাওয়া সম্ভব হচ্ছে না। এ অবস্থায় অনেকটাই মানবেতর জীবন কাটাতে হচ্ছে। সরকার থেকে সেফটি নেট প্রোগ্রামের আওতায় যে ত্রাণগুলো পাচ্ছে বা যে সাহায্য সহযোগিতা পাচ্ছে, আমরা কিন্তু ওই আওতার মধ্যে নাই, তো আমরা আসলে কোথায় যাব? তাদের পাশে দাঁড়াতে দেখা যায়নি কোনো প্রতিনিধি কিংবা মানবাধিকার সংগঠনকে। সমস্যা নজরে আনার পর কাউন্সিলর ও নারী নেত্রীরা তাদের পাশে দাঁড়ানোর কথা জানালেন। কিছু আছে যারা আমাদের দে বিলং ফ্রম মিডল ক্লাস ফ্যামিলিজ, তাদেরকে অনেকে তারা লাইনে আসতে পারবে না বা যেতে পারবে না, তো এর জন্য তাদের ঘরে ঘরে আমি খাবারটা পৌঁছে দিচ্ছি। খাবার ব্যাপার হলে আমার কোনো সমস্যা নেই, এটা আমি অবশ্যই দাঁড়াবো। যেহেতু আমি একটা কথা বলো, আমার কাছে যথেষ্ট পরিমাণ খাবার আছে, আমার দিতে কোনো সমস্যা নেই। অনেক জায়গায় দেখতেছে যে সরকার অনেক কিছু করতেছে, কিন্তু আমরা যে হোস্টেলে থাকি তো এদিকে কেউ আসে নাই, কেউ জিজ্ঞেস করে নাই যে আমরা কেমন আছি, কীভাবে চলতেছি। আমরা অনেকগুলো মেয়ে আছে, একদম আটকে পড়ছে, আর আমরা এরকমের কোনো সহযোগিতা পাইও নাই। আর আমরা তো মেয়ে মানুষ, কোথায় যাবো, কার কাছে হেল্প যাবো? যারা কর্মজীবী নারী হয়ে আছেন, যারা বিভিন্ন হোস্টেলে আছেন, যারা বিভিন্নভাবে নিজেদের মতো করে জীবন জীবিকার যুদ্ধের সঙ্গে যুক্ত আছেন, তাদের নিরাপত্তার জায়গাগুলো কোথায়? তাদেরকে বাঁচিয়ে রাখতে সরকারের পাশাপাশি প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসলেই এই সংকটময় পরিস্থিতি থেকে কিছুটা হলেও স্বস্তি আসবে। রাবে একটা সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। এবছর জনপ্রতি ফিচার সর্বনিম্ন 70 ও সর্বোচ্চ 2200 টাকার নির্ধারণ করা হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় ফিচার নির্ধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। ইসলামিক ফাউন্ডেশন জানায়, ইসলামী শরিয়া মতে আটা, খেজুর, কিশমিশ, পনির, জব ইত্যাদি খাদ্যপণ্যের বাজার মূল্যের সাথে সমন্বয় করে ফিচার নির্ধারিত হয়। এবছর নির্ধারণ করা হয়েছে পনিরের বাজার মূল্য বিবেচনায় নিয়ে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মহামারী করোনা ভাইরাসের কারণে সারা দেশে ডেয়ারি ফার্মের মালিকরা দুধ নিয়ে পড়েছেন চরম বিপাকে। প্রতিদিন কোটি কোটি টাকার দুধ উৎপাদিত হলেও বিক্রির অভাবে তা নষ্ট হচ্ছে, বাধ্য হয়ে দুধ ফেলে দিতে হচ্ছে খামার মালিকদের। এই অবস্থায় দুগ্ধ শিল্পকে টিকিয়ে রাখতে এগিয়ে এসেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক লিমিটেড। এই দুর্যোগকালে দুধ না ফেলে ঘি বানান, দুগ্ধ খাতে জাগুক প্রাণ, এই স্লোগানকে সামনে রেখে সর্বপ্রথম অ্যাগ্রো খাতে দুধ থেকে ঘি বানানোর জন্য ঋণ বিতরণের উদ্যোগ নিয়েছে রূপালী ব্যাংক। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। করোনা ভাইরাস আতঙ্কের মধ্যেই পদ্মা সেতুতে বসানো হলো 29তম স্প্যান। সকালে সেতুর 19 ও 20 নম্বর পিলারে স্প্যানটি বসানো হয়। 24 দিনের মাথায় বসানো হলো এই স্প্যানটি। এর মধ্য দিয়ে দৃশ্যমান হলো সেতুর 4,350 মিটার। প্রকল্পের উপসহকারী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের জানান, মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনে জাজিরা প্রান্তে আনা হয় স্প্যানটিকে। শিগগিরই আরও 3টি স্প্যান বসানো হবে বলেও জানান তিনি। এবারে পার্টেক্স খেলার খবর। করোনা ভাইরাস মহামারীতে দুস্থ মানুষের সহায়তায় তাসকিন আহমেদের বল ও সৌম্য সরকারের ব্যাটটি 8.5 লাখ টাকায় কিনে নিল একটি ব্যাংক।
গতরাতে অকশন ফর অ্যাকশন অনলাইন প্ল্যাটফর্মে শ্রীলঙ্কার বিপক্ষে তাসকিনের হ্যাটট্রিক করা বল এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সৌম্য সরকারের একমাত্র টেস্ট সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে তোলা হয়। দুটি স্মারকের ভিত্তিমূল্য ছিল 3 লাখ, শেষ পর্যন্ত তাসকিনের বল 4 লাখ ও সৌম্যর ব্যাট বিক্রি হয় 4.5 লাখে। বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ব্যাংক কিনেছে ব্যাট ও বলটি, শিগগিরই আর্থিক প্রতিষ্ঠানটির নাম জানিয়ে দেওয়া হবে বলে নিশ্চিত করেছে অকশন ফর অ্যাকশন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।